ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतयायो स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मथुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्ण स्पितानिम् जय जय रामकृष्ण वंशकल्पो तरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरणो रेणु मागे अधम श्री भगवानेर कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। আমার এই রেকর্ডিং যন্ত্রটা একটা খুব ভালো কথা বলে, সবসময় তারিখ বলে দেয়। তো তা তারিখ দেখতে গিয়ে দেখছি আপনাদের সঙ্গে শেষ দেখা হয়েছিল জুলাই মাসে, তারপরেও দেখা হয়েছিল, কিন্তু পুঁথি নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। অদ্বৈতানন্দজির জীবনী বর্ণনা হয়েছিল আর সেপ্টেম্বরে আমি আসিনি, অক্টোবর নভেম্বর মানে মাস তিনেকে অন্তরালে আপনারা যে সবই প্রায় ভুলে গেছেন আমার মতো, আমাকে অনেকবার করে শুনতে হলো কী বলেছি আগের দিন, অতএব আপনাদের একটুখানি শোনানো দরকার আছে কী বলেছি। আমরা শুরু করেছিলাম যে অধ্যায়টা, সেটা হচ্ছে প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন। ঠিক তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবের আমরা দেখা করিয়ে দিতে পারিনি, কারণ এত কেশবের এত বর্ণনা ছিল, সেসব বর্ণনা করতে 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 আর দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হয়নি। আজও যে দেখা হবে তা বলতে পারি না। কেশবচন্দ্র সম্পর্কে এই কারণে এই অধ্যায়গুলি পরপর তিনটি অধ্যায় আছে, এটা এত ইম্পর্টেন্ট এই কারণ কেশব হলো প্রথম মানুষ যিনি শ্রীরামকৃষ্ণকে লিখিত আকারে জগতের কাছে প্রকাশ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে একজন কেউ আছেন এবং যার বাণী মানুষকে অনুপ্রাণিত করতে পারেন, শুধু তাই নয় তিনি যে ধর্ম আন্দোলনকে বিশ্বাস করতেন সেই বিশ্বাসকে যে আরও ওইটাকে একটু বিরাম দিন, হ্যাঁ ধর্ম আন্দোলনকে আরো পাকাপোক্ত করতে পারতেন, এই সমস্ত কিছু মূলে ছিলেন এই কেশবচন্দ্র সেন। অদ্ভুত একটা ব্যাপার, তিনি একবারে গোড়া বৈষ্ণব বংশে জন্ম, অথচ তিনি ব্রাহ্মণেতা হলেন, এমন এক আন্দোলনের প্রবর্তক পরিচালক হলেন যেটা তিনি প্রকাশ করলেন, যেখানে মূর্তির কোনো একেবারে কোনো সিনসিনারিই নেই। ওই একটা ছোট্ট শালগ্রাম শিলাকে সারা জীবন দেবতা জ্ঞান করে পুজো করে তার মনে হলো তিনি এই শালগ্রামে নন, তিনি অনন্তে মিশে গেছেন। আসলে ওই একটা সময়টা যে সময় ছিল সেটা একটা টার্ময়েল সময়, আমরা যেটা ওই আচণ্ডালা প্রতিহত রয়ো ইয়স্য প্রেম প্রবাহ শ্রীরামকৃষ্ণের যে স্তোত্রটা পড়লাম, সেখানে তার একটা অংশে একবারে শেষের দিকে অংশে শ্রীরামকৃষ্ণের আশার গল্প বলতে গিয়ে তিনি বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সংশয়রূপ রাক্ষসকে নাশ করার জন্য। এক অদ্ভুত রাক্ষস, যে রাক্ষসকে দেখা যায় না, যে আমাদের মনের ভেতরে, যে সবসময় ভেতরে, সেই সময় মানুষদের ভেতরে সংশয় হচ্ছিল, বিশেষ করে সেই সময় যে সময় কেশবচন্দ্র এবং শ্রীরামকৃষ্ণ এলেন আমরা একটা অন্য গতিতে চলছিলাম। আমাদের অনুষ্ঠান ধর্ম হচ্ছে যে আমাদের ধরে থাকে সারা জীবন, যে আমাদের করতে দেয় না। যেমন ধরুন এই যে আমরা
টেবিলের উপর ফটো স্ট্যান্ড দেখি, ফটো স্ট্যান্ডটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এই কারণে, কারণ পেছনে একটা স্ট্যান্ড আছে, সাপোর্ট আছে বলে সেটা দাঁড়িয়ে থাকে। ঠিক সেরকম ধর্মের কাজ ছিল আমাদের ধরে থাকা, কিন্তু ধর্মের কাজ হয়ে গেল অনুষ্ঠানে। আমরা আগের দিন উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ধর্ম হলো খানিকটা বেডরুমের মতো, আপনার শোবার ঘরের মতো। রোজ রাত্রিরে যখন আপনি ঢোকেন তখন আপনাকে বলতে হয় না যে আপনি খুব মানে একটা স্বস্তির জায়গায় এসেছেন, বলতে হয় না, আহ করে ঢুকলেই আপনি নিজে নিজে ফিল করেন একটা স্বস্তির জায়গায় এসেছেন। এখন আপনাকে যদি বলা হয় যে দরজার ডান দিকে দুবার বাঁ দিকে দুবার মাথা ঠেকাতে হবে, তারপরে খাটের সামনে একটা সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে, তারপরে খাটকে চারবার করে পরিক্রমা করতে হবে, প্রত্যেকবার ছত্রিতে তিনবার তিনবার মাথা ঠেকাতে হবে, তারপরে বালিশে প্রণাম করতে হবে, তোষকে প্রণাম করতে হবে, বিছানার চাদরে প্রণাম করে, তারপরে আপনি লম্বা হয়ে শুতে পারবেন, তাও সোজা পাঠ ফেরিয়ে শুতে পারবেন না, তাহলে আপনি সারাদিনে একবারের বেশি আসবেন কিনা সে নিয়ে, আদৌ আসবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। আমাদের হিন্দু ধর্মের ওই যখন মনে হচ্ছে গেল গেল গেল, ওই আটকানোর জন্য আমরা নানা রকমের অনুষ্ঠান বিধির প্রচলন করলাম। প্রত্যেকটা বিধির পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, কিন্তু বৈজ্ঞানিক কারণটা না বলে আমরা বিধিটাকে এমন করে চাপিয়ে দিলুম যে আমাদের যারা হিন্দু ধর্মের যারা হিন্দু ধর্মকে যারা মানছিল তাদের কাছে প্রায় নাবিশ্বাস হয়ে উঠল এই ধর্মটা। তারপরে আমরা বহু বছর দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের সাধন দেখেছি, আমরা দেখেছি আমাদের হিন্দু ধর্মে 33 কোটি দেবতা, আমরা বুঝতেই পারি না কেন এত দেবতার প্রয়োজন আছে। আমাদের এই এত দেবতার প্রয়োজন আছে এই কারণে, আমরা আমাদের হিন্দু ধর্ম খানিকটা ওই একটা কি বলে ওটাকে রাজা আগে রাজকন্যাদের রাজকন্যাদের যে স্বয়ংবর সভা হতো, হিন্দু ধর্ম খানিকটা সেই স্বয়ংবর সভার মতো, মানে পরপর পরপর দেবতা দাঁড়িয়ে আছেন, যার গলায় খুশি আমি আমার মালা দিতে পারি, আমার মনের গতি যেদিকে সেই অনুযায়ী আমি আমার দেবতাকে চয়ন করতে পারি। দেখবেন সবাই এক দেবতা ভালো লাগে না, নিজেরাই দেখবেন নিজেদের পরিবারে কারুর কৃষ্ণ ভালো লাগে, কারুর শিব ভালো লাগে, কারুর দুর্গা ভালো লাগে, কারুর কালী ভালো লাগে, কখনো আমাদের চয়েস একরকম হতেই পারে না। এই এতটা উদারতা হিন্দু ধর্ম দেখিয়েছিল। আমি অন্যান্য ধর্মের সমালোচনা করছি না, কিন্তু অন্যান্য ধর্মের ভাবটা হলো এরকম, একটা 40 সাইজের জামা আপনি কিনে নিয়ে এসেছেন, সেই জামাটা আপনাকেও পড়তে বলা হলো, আপনার বাবাকেও পড়তে বলা হলো, আপনার খুড়োকেও পড়তে বলা হলো। আপনার বাবা বিশাল মোটা, আপনার খুড়ো ভীষণ রোগা, আর আপনি মাঝামাঝি, 40 সাইজে আপনার হলো, আপনার বাবা টাইট হয়ে গিয়ে জামাটা ছিঁড়ে গেল, আপনার খুড়োর ঢলঢল করতে থাকলো, কিন্তু পড়তে হবে সেই 40 সাইজের জামাটাই। এইটা অন্যান্য ধর্মের একেশ্বর যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু এই আমাদের কাছে জামার সাইজের মতো, 40 সাইজে জামার মতো হয়ে থাকে। কিন্তু হিন্দু ধর্ম সে সময় এমন টাইট করে রেখেছিল যে কিছুতেই আর অন্য রকম কিছু ভাবনা তারা ভাবতে পারছিল না, তারা এর থেকে মুক্তির পথ খুঁজছিল। দেখবেন যে বাড়ির সেই বাড়ির ছেলেমেয়েরা খুব ডিসোবিডিয়েন্ট, যে বাড়িতে ছোট থেকে ভীষণ ডিসিপ্লিন আছে, কারণ ডিসিপ্লিনের কেন প্রয়োজন আছে এটা না বুঝিয়ে যখন আমরা ডিসিপ্লিনগুলো চাপিয়ে দিই, ছেলেগুলো যখন মুক্ত হয় তখন কোনটা ভালো কোনটা মন্দ সেটা নেবার সেটা বোঝবার মতো তাদের যে বিচার শক্তি, সেই বিচার শক্তিটা অপসৃত হয়ে যায়। তাই সবচেয়ে বেশি ইনডিসিপ্লিন হয় সেই বাড়ির ছেলেপুলেরা যারা ছোট থেকে ভীষণ রকম একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। হিন্দু ধর্মের লোকজনের ঠিক সেই অবস্থা হয়েছিল, তারা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সাধনে আছে, ইসলামে দেখেছেন সেখানে কোনো দেবতা নেই, সেখানে একটা নিরাকার বাদ আছে, তার কাছে গিয়ে একটু দুবেলা গিয়ে 5 বার নামাজ করলেই হয়ে গেল। এবার খ্রিস্টান ধর্মে প্রচার হতে থাকলো, সেখানে আরও সহজ, প্রত্যেক রবিবার রবিবার চার্চে গেলেই হলো, একটু মাস আউ করে গান হলো, পাদ্রি একটুখানি সরমন করলেন, ব্যাস ধর্মাচরণ শেষ। আসলে আমরা ধর্মাচরণটা খুঁজছিলাম, তার ভেতরে যুক্তিটা খুঁজছিলাম না, যত সহজ ইজিয়েস্ট ওয়েতে। এখন যারা এই সমস্ত ম্যানেজমেন্টের কাজ করেন তার একটা শব্দ ব্যবহার করেন, ইউজার্স ফ্রেন্ডলি, যে ব্যবহার করছেন তার যেন সহজ হয় বুঝতে, তা এই ধর্ম এটা হলো। এদিকে আমরা আমাদের নিজেদেরটাও ছাড়তে পারছিলাম না, আবার খ্রিস্টান ধর্ম সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারছিল না, তাই প্রথম একটা খিচুড়ি ধর্ম এলো, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম, যে ধর্মে কোনো ঈশ্বর নেই, আর তাদের উপাসনার পদ্ধতি আমাদের বেদ উপনিষদ যেখানে একেশ্বরবাদের কথা বলা আছে, আর তার যে উপাসনার যে পদ্ধতি যেটা রিচুয়াল যেটা, সেটা একদম খ্রিস্টানিটি থেকে একদম টোটো কপি করা। আপনারা যদি কোনো ব্রাহ্ম সমাজে যান এবং তার আগে যদি একটা চার্চ দেখে আসেন তাহলে দেখবেন ঠিক একই রকম বসার জায়গা, ওই রকম বেঞ্চ করা আছে,
মাঝখানের একটা জায়গা যেখানে ওদের ঈশাবসী বা কোথাও মা মেরির মূর্তি থাকে বা ছবি থাকে বা কাঁচের ওপর কিছু করা থাকে, সেরকম যে জায়গাটা সেটা ওদের উপাসনা বেদি। সেখানে আমাদের হিন্দু কায়দায় পা মুড়ে বসে আচার্য পড়ে, পড়েন যেটা সারমন যেটা দেন সেটা বেদের কোনো একটা অংশ। তার ডান দিকে থাকে কয়ারের দল, ঠিক যেরকম চার্চে থাকে কয়ারের দল, ঠিক একই জিনিস থাকে, ওটার একটু হিন্দুয়ানি সংস্করণ। কিন্তু তাতেও যেন মানুষের কিছুতেই মনে শান্তি হচ্ছে না, এটা খানিকটা সেই যাকে বলে মানি প্ল্যান্ট গাছ ঠিক তার মতো। মানি প্ল্যান্ট গাছ একেবারে লতিয়ে লতিয়ে চলে, কিন্তু তার যে সবুজ, তার যে সবুজের যে তীব্রতা, আর এমনি যে গাছ যার রুট আছে যার মূল আছে তার যে তীব্রতা, দুটোর ভেতরে আকাশ পাতাল ফারাক আছে। ফলে সে খুঁজতে থাকলো আরও একটি মুক্তির পথ। তাই আদি ব্রাহ্ম সমাজ তার থেকে ভেঙে হলো সাধারণ ব্রাহ্ম সমাজ, তার থেকে ভেঙে হলো নববিধান ব্রাহ্ম সমাজ। এই আদি ব্রাহ্ম সমাজ থেকে নববিধান ব্রাহ্ম সমাজ, এই যে বিবর্তনের পথ, এটা সবটুকু কেশবচন্দ্রের হাত দিয়ে হাত ধরে হলো। এবং তাকে প্রেরণা দিয়ে গেলেন একজন মানুষ যিনি বেদান্তও কিছু বুঝতেন না, লেখাপড়া কিছু জানতেন না, যিনি শুধুমাত্র তার বিভিন্ন ধর্মের সাধন ভজন করে জগতের কাছে এটা প্রমাণ করে দিতে চেয়েছিলেন যে ধর্মেই থাকুক না কেন, যদি তার ধর্মনিষ্ঠা ঠিক ঠিক হয় তাহলে খ্রিস্টান যে জায়গায় গিয়ে পৌঁছবে, হিন্দু যে জায়গায় গিয়ে পৌঁছবে, মুসলমান যে জায়গায় গিয়ে পৌঁছবে, সব পথ সেই এক হবে। তাহলে তার ধর্মের স্পেশালিটি কী? এ তো আমাদের উপনিষদ বলে গেছে, একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য বস্তু এক, বিপ্রা পণ্ডিতেরা বহুধা বদন্তি, নানা রকম বলে। তাহলে শ্রীরামকৃষ্ণের কী স্পেশাল? তিনি তার স্পেশাল, ওই আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি, আপনারা কেউ কেউ আমার সমালোচনাও করেন এই উদাহরণটার জন্য, সেটা হচ্ছে ফেলুদার সেই সিধু জ্যাটার মতো। ফেলুদার একজন সিধু জ্যাটা ছিল, যার কাছে মাঝে মাঝেই ফেলুদা যেতেন, সোনার কেল্লাতে আছে সিধু জ্যাটার কাছে তিনি গেছেন, সিধু জ্যাটা সব বলে টোলে দিয়ে বলছেন, ফেলুদাকে বলছেন, আপনি যদি গোয়েন্দা হতেন তাহলে আমাদের পশার চলে যেত। সিধু জ্যাটা বলছেন, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই যেত, তাই আমি কোনো কিছুই হইনি, শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে আমার সেই মনটাকে সতেজ করে রাখে। শ্রীরামকৃষ্ণের এইটা হচ্ছে স্পেশালিটি, আমাদের শিখিয়েছেন মনের জানলা দরজাগুলোকে খোলা রাখতে, যাতে অন্যান্য ধর্মের যা কিছু ভালো সেই ভালো মিশিয়ে আমার যে ধর্মপথ, আমার যে ধর্মপথে চলার যে রাস্তা, সেটা যেন মসৃণ হয়, সুন্দর হয়, উদার হয়। এমন একজন মানুষের সঙ্গে এই এক কেশবচন্দ্রের দেখা। কেশব খানিকটা হারিয়ে যাচ্ছিলেন, যখন তার প্রথম মনে হতে থাকলো যে তিনি শাস্ত্র পড়া শুরু করলেন, তার মনে হতে থাকলো যে তিনি কি শুধুমাত্র এই প্রতিমার মধ্যে, প্রতিমার যে প্রয়োজন এটার অস্তিত্বই তিনি বুঝতে পারলেন না। প্রতিমা আমাদের মনে করিয়ে দেয় ভগবানের কথা, যেমন বাবার ছবি দেখলে আমরা বাবার যদি শরীর চলে গিয়ে থাকে, মায়ের যদি শরীর চলে গিয়ে থাকে, প্রিয়জনের যদি শরীর চলে গিয়ে থাকে, গুরু ইষ্ট এদের যদি, যারা গুরু আমাদের আছেন আচার্য, তাদের শরীর চলে যাওয়ার পর তাদের যখন ছবি দেখি তখন তাদের কথা আমাদের মনে পড়ে। ঠিক প্রতিমাও হচ্ছে সেই ততটুকু তাকে মনে করা, কিন্তু যখন সত্যি সত্যি সেই মনে করাটা গভীর হয় তখন আর আমাদের ওই বাইরের একটা জিনিসের আবশ্যক লাগে না, তখন আমরা অন্তরে অন্তরে বোধ করতে থাকি যে তিনি আমার ভেতরে আছে। আর একটা সময় প্রথমে বোধ করি তিনি আমার ভেতরে আছে, আর তারপরে যখন এই বোধটা আরও গভীর হতে থাকে তখন আমি বুঝতে পারি আমি তিনি, তিনি আমি, সোহম অবস্থাটা এইটা। এত সহজে সোহম ব্যবস্থাটা আসে না, কিন্তু কেশবচন্দ্র মনে করলেন যে তিনি একটা চুটকি দিয়েই জগৎ সংসারকে বোঝাবেন, সোহং ব্যাপারটা আসে। এইটা হচ্ছে বেসিক মিস্টেক যে কেশবচন্দ্রের, আদারওয়াইজ কেশবের আইডিয়াটা খুব সুন্দর। তিনি বুঝলেন যে ভগবান শুধুমাত্র বিগ্রহে নেই, তিনি সমস্ত কিছুর ভেতরে ছড়িয়ে আছে। যেমন উপনিষদ বলছেন, কবিরা যেরকম লিখছেন, আছো অনল অনিলে চির নবনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশীতারকায় তপনে। কেন আমরা বুঝতে পারি না, কেন আমরা অনুভব করতে পারি না? কবি সেখানে লিখছেন, আমি নয়নে বসন বাঁধিয়া মরি আধারে বসি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। আমার নিজের আত্ম অহংকার আমার চোখের ওপর এমন একটা মায়ার আবরণ ফেলে রাখে যে মায়াকে অতিক্রম করে আমি অনুভব করতে পারি এটা আছে, কিন্তু সেই ক্ষণিকের অনুভবটা আমার জীবনে স্থায়ী হয় না।
আপনারা যখন জপ ধ্যান করেন দেখবেন আপনাদের ভীষণ আনন্দ হয়, শ্রীরামকৃষ্ণের অস্তিত্ব আপনারা অন্তরে অন্তরে স্বীকার করেন। কিন্তু যে মুহূর্তে তার থেকে পেরিয়ে যান, ধরুন তারপরেই টেলিফোনে খবর এলো যে আপনার খুব প্রিয়জন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তখন প্রথম রাগটা যার উপর গিয়ে পড়ে তিনি হলেন আপনার ইষ্ট, আপনার দেবতা। এতক্ষণ যাকে মনে হচ্ছিল তিনি আপনার ভবতরী ভব নদীর কাণ্ডারী, যিনি আপনাকে হাত ধরে এপার থেকে ওপারে নিয়ে যাবে, সবার উপর রাগটা তার উপরই পড়ে গিয়ে, কারণ তিনি আমাদের সবচেয়ে প্রিয়জন বলেন। আর তিনি একটা নিউট্রাল ব্যাপার, কর্তার উপর রাগ দেখাতে গেলে তিনি শুনবেন না, গিন্নির উপর রাগ দেখাতে গেলে, ছেলে মেয়েদের উপর রাগ দেখাতে শুনবেন না, এই লোকটার উপর রাগ দেখা দেখি আপনি তাকে টাইট করতে পারছেন, এই বোধটা আমাদের জাগে। তাই আমাদের যে ভগবানের প্রতি যে শরণাগতি, ভগবানের প্রতি যে নিষ্ঠা, সেটা স্থায়ী হয় না। কেশব শুধু সেইটাই আমাদের দেখাতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি দেখাতে চাইলেন নিজের সমাধ্যায়, এখানে আছে যে এখানে কেশব প্রথম তার এই বলছেন যে সমাধ্যায় আত্মবন্ধু সকলের পাশ মনোগত ধর্মভাব করেন ও প্রকাশ। প্রথম তিনি তার নিজের প্রিয়জন তার পড়ুয়াদের সঙ্গে এই কথাটা ভাবটা ব্যক্ত করার চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুতেই তাদের কনভিন্স করতে পারলেন। আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম 1926 সালে, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, 1926 সালে রামকৃষ্ণ মঠ মিশনে প্রথম ধর্ম মহাসম্মেলন হয়, 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল, খুব সম্ভবত 8 দিন চলেছিল। সেইখানে স্বামী শারদানন্দজি তৎকালীন সেক্রেটারি রামকৃষ্ণ মিশনে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার অফ রামকৃষ্ণ মুভমেন্ট। তার এই ভাষণের ভেতরে তিনি রামকৃষ্ণ আন্দোলনের তিনটে, রামকৃষ্ণ আন্দোলন কেন, যে কোনো ভাব আন্দোলনকে তিনটে ভাগে ভাগ করেছেন। যখন কোনো নতুন জিনিস তৈরি হয় প্রথম ভাব আন্দোলনটা যেটাকে ফেস করে সেটা হচ্ছে বিরোধ প্রতিরোধ, তারপরে যেটা ফেস করে সেটা হচ্ছে উপেক্ষা, আর তৃতীয়টা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যখনই আপনি দেখবেন বাড়িতে কোনো ভালো কিছু করতে গেছেন তখন প্রথমেই বিরোধ আসে, আপনাকে কিছুতেই করতে দেওয়া হয় না, তারপরে আপনি যখন সেসব উপেক্ষা করে করতে যান আর করুক, এই যে উপেক্ষা একটা থাকতে থাকে। কিন্তু যখন আস্তে আস্তে সেটা সুফল ফলতে থাকে, মানুষ যখন তাকে অ্যাকসেপ্ট করতে থাকে, তখন হয় গ্রহণ। এই তিন পর্বের ভেতর দিয়ে প্রত্যেকটা ধর্ম আন্দোলন চলে। মা শরৎ মহারাজ বলেছিলেন যে ধর্ম আন্দোলন নতুন এলো তার যদি ভেতরে প্রাণশক্তি খুব বেশি থাকে, তার যদি মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা থাকে, তা যদি উপাদেয় হয়ে থাকে, তবে অবশ্যই মানুষ গ্রহণ করবে, নাহলে তাকে সেখানেই ছুঁড়ে ফেলে দেবে। কেশবের সেই হলো, তিনি যত এই নতুন কথা বলতে থাকলেন, এই নতুন জিনিস শুনে তার বন্ধুরা তাকে প্রতি মুহূর্তে প্রতিহত করতে থাকলেন, এবং তিনি খানিকটা জেদ খানিকটা রোখ করা শুরু করলেন। অসম্ভব পণ্ডিত ছিলেন, খুব ভীষণ ভালো বাগ্মী ছিলেন, এবং ইংরেজ সরকার যাদেরকে আমরা প্রভু বলে মনে করতুম তারা তাকে মান্য করতেন, ফলে কেশবকে উপেক্ষা করাটা খুব সহজ হতো না সাধারণ লোকের পক্ষে। সেই কারণে সহজে তাকে সামনাসামনি কেউ বিরোধ করতেন না, কিন্তু পেছনে তাকে যথেষ্ট বিরোধ করতেন, এবং যত তিনি বিরোধিতা পেয়েছেন তত তার ভেতরে একটা অদ্ভুত জিনিস শুরু হতে থাকলো, সেখানে খানিকটা রূঢ়তা আসতে থাকলো, মিষ্টতা কভার্ড উইথ রূঢ়তা, তার বাইরে খুব রূঢ় ছিল কিন্তু ভেতরে অদ্ভুত মিষ্ট ভাব ছিল, কিন্তু তিনি যখন বলতেন মানুষ বিশ্বাস করত এর ভেতরে এমন কিছু আছে যার যার কথা শুনতে মনে হতো আরও শুনি আরও শুনি আরও শুনি। শাস্ত্রেকে বলা হয় তৃষ্ণা তন্হা, আপনারা যদি চলে যাবেন ঠিক করে থাকেন তাহলে ধাক্কাধাক্কি করবেন না, চলে যান, হ্যাঁ, কিন্তু এই একে অপরকে ধাক্কাচ্ছেন এটা খুব শোভনীয় নয় আর কি। তারপরে এই তন্হা চলতে থাকে এরকমভাবে যে আমাদের ভেতরে একটা ভাব জাগ্রত হতে থাকে, যে আমাদের মনে হতে থাকে যে আরও শুনি আরও শুনি আরও শুনি, এই বোধ যেন কেশবের মধ্যে থেকেছিল। যতই তিনি বিরোধিতা করছেন, যতই মনে হচ্ছে যে কেশবের প্রতি কথার ভিতরে আগুন ছুটছে, ততবার মনে হচ্ছে যেন আরও শুনি আরও শুনি আরও শুনি। আমরা শেষ করেছিলাম এইখান দিয়ে যে শ্রীরাম কেশবচন্দ্র জগৎ হাসছে কেশবকে দেখে, কারণ বলছে আচারী বৈষ্ণব খ্যাত বৈদ্য কুলোদ্ভব, যেখানে পুত্রের নাম থুইল কেশব, সে বংশেতে নিরাকারবাদী জন্মে ছেলে, হাসিলে বৈষ্ণব কুল এ কথা শুনিলে। যে বাড়িতে একেবারে সে নারায়ণ এবং শ্রীকৃষ্ণের বিগ্রহের নিত্য সেবা পূজা আছে, সেই বাড়ির ছেলে যদি বলে যে এই মূর্তির কোনো প্রয়োজন নেই, এগুলো অপ্রয়োজনীয় জিনিস,
তাহলে যারা প্রচলিত বৈষ্ণব তারা হাসবে, কারণ এই ছেলে কিছু বছর আগে এই হরি পূজায় শ্রীকৃষ্ণের পূজায় এতে ব্যস্ত থাকতো, হঠাৎ করে তারই বদল হলে তাকে দেখে লোকে হাসবে। ঠিক যেরকম আমরা যখন কলেজ লাইফে রামকৃষ্ণ মঠ মিশনে আসতাম তখন আমাদের জ্যাঠা বলতো লোকে, কারণ এই ধর্মটর্মগুলো করা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন শেষ বয়সের কাজ। আপনারা দেখুন, নিজেরাও দেখুন, বেশিরভাগ চুলে পাক মানুষজন এসেছেন, 40 অতিক্রম তো হয়েছেই বেশিরভাগ মানুষের। তবেই আমরা আসি মায়ের কথায় যে চড় খাওয়া পাবলিক আমরা প্রায় কম বেশি সবাই, হাতে চড় খাওয়ার পর হাত বোলাতে 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 আমরা ভগবানের কাছে আসি, তাই তাকে দেখে মানুষ তো হাসবেন। পুঁথিকার বলছেন, হাসির তো নয় কথা লীলারও খবর, বাজছে দেখিবার নয় দ্রষ্টব্য ভিতর, শক্তিধর শ্রীকেশব ঈশ্বরের জানা, জীব নহে কর্মচারী ভাবে তারে আনা, কিবা কর্ম করাইলা ধর্মের কারণ, এই লীলা মঞ্চ ধরা যাহার সৃজন, সুন্দর কখনো শুনো লীলা দৃষ্টি হবে, বৈষ্ণব চূড়ামণি কেশবে দেখিবে, কোনরূপ কোন রূপে কিবা পথে কোথাকার গতি, কোথায় বিশ্রাম শয্যা আনন্দ সংহতি, আনন্দে আনন্দময় পরিণাম ফল, একা একা ভাগবত লীলা দেখিবার স্থল, সাকার শ্রীকেশবের শেষ পরিণাম, পরম আনন্দময় বিশ্রামের স্থান, নিরাকার পথে রবে কার্য হেতু গতি, শুনহ মধুর রামকৃষ্ণ লীলা গতি, রামকৃষ্ণ লীলা গীতি। আমরা সত্যি সত্যি আমাদের কি গতি ছিল আমরা কেউ বলতে পারবো? নিজেদের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তখন মনে হবে যে আজ আপনি যেরকম শ্রী রামকৃষ্ণের কাছে আসার সময় যেরকম, এর আগে আপনি একরকম ছিলেন, হয় আপনার ডেভিয়েশন হয়েছে আর নহে আপনার মানোন্নয়ন হয়েছে জীবনে, কিন্তু কখনোই আপনি একরকম থাকেনি। আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে আগামী দিন আমার জীবনটা কেমন হবে, কিন্তু যদি পথে ঠিক থাকি অবশ্যই 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 আমরা সঠিক পথে উত্তীর্ণ হব। স্বামীজি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প এ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তুমি যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে সে যেখানে দাঁড়িয়ে আছে তাকে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা সবাই বলি না যে অনন্তকে মানো, সাকার দিয়ে শুরু করো। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের বলতেন, সকলের মনের সুর এক তারে বাঁধা হয় না, কেউ নিচ থেকে ওপরে ওঠে। আইডিয়াটা কীরকম, না একটা বাড়ি আছে, তিনতলা বাড়ি আছে, একতলা দোতলা তিনতলা, চারতলায় গেলে ছাদ পাবেন, খোলা আকাশ পাবেন। যে লোকটি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আছে সে খোলা আকাশকে দেখবে, এর মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই। সে যদি চিৎকার করে একতলায় দাঁড়িয়ে থাকা লোকটাকে বলে যে একটি ছোট্ট গবাক্ষের ভেতর দিয়ে আকাশকে দেখছে তার খণ্ড দৃষ্টি, তাকে যদি বলে আমি তো পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি তুমি কেন দেখতে পাচ্ছ না, তার মতো মূর্খ আর জগতে কিছু হয় না। গুরুর কাজ হচ্ছেন তাই, তিনি নেমে আসেন আমাদের কাছে আমাদের মতো হয়ে, আমাদের মতো করে আচরণ করেন, তারপরে ধীরে 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 আমাদের ভেতরের শক্তি সঞ্চার করেন, একটু একটু করে দোতলার বড় বারান্দা থেকে আমরা আকাশকে আরেকটু বড় করে দেখি, তৃতীয় তলার আরও বড় বারান্দা থেকে আকাশকে অনেকটা দেখি, তারপরে যখন উপরের অনন্ত আকাশের সামনে দাঁড়াই তখন কাউকে বলে দিতে হয় না, সেই অপার আনন্দের মাঝখানে আমরা আনন্দে খেলতে থাকি। শ্রীরামকৃষ্ণের মানুষ হয়ে আসাটা তাই, আমার মতো হয়ে তিনি এসেছিলেন যাতে আমি সবসময় আমাকে দেখতে পাই। দেখবেন শ্রীরামকৃষ্ণ যদি মানুষ না হয় শঙ্খচক্র গদাপদ্মধারী হতেন, সবসময় তার সঙ্গে আমার একটা মানসিক দূরত্ব থাকত। যখন আমি সাধন ভজন করি তখন আমরা যদি শ্রীরামকৃষ্ণের জীবনকে খুব ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখবো আমার জীবনে যেমন বিক্ষেপ হচ্ছে, ভেবে দেখুন তোতাপুরী সন্ন্যাস দিতে চলেছেন, তাকে বলেছেন নিরাকার সাধন করো, যতবার তিনি সাধন করার সেই ধ্যান করার চেষ্টা করছেন ততবার দেখছেন সেই জ্যোতির্ময়ী কালিকা, তাকে গুরু এসে বলছেন সে একটা চুঁচে কাঁচের শীর্ষবিন্দু দিয়ে এখানে গেঁথে দিয়ে বলছেন কিউ নেই হোগা এই পর ধ্যান করো, বলে খোঁচা লাগিয়ে দিয়েছেন তার সমস্ত মনটাকে তিনি গুটিয়ে ওখানে যখন করলেন, তখন যেই মা মহামায়ারূপে তাকে দর্শন করতে এলেন, জ্ঞানসী দিয়ে তাকে কেটে দুটুকরো করে অনন্তের সঙ্গে মিশে গেলেন, এই ঘটনাগুলো আমাদের প্রেরণা যায়। আমরা যখন ধ্যান করতে বসি আমরা যেই মুহূর্তে মনটাকে শান্ত করি তখনই সকালে কাজের লোক এসে এই কাজটা শেষ করেনি, অফিসে আজকে এই ফাইলটা শেষ হয়নি, তারপরে এইগুলো হয়। শ্রীরামকৃষ্ণের জগন্মাতা হচ্ছে আমাদের বিক্ষেপটা হচ্ছে এই মাতা, এই কার্যমাতা।
কিন্তু যখন আমাদের আবার গুরু গুরুর আদেশ মনে পড়ে যে কেন হবে না, এই হৃদয়ের মধ্যে তাকে স্থাপন করো, যখন আবার আমরা আমাদের সেই মনকে গুটিয়ে আনতে পারি, শ্রীরামকৃষ্ণের মতো তিন দিন সমাধিতে না আসতে পারি, আমাদের পাঁচ মিনিটেরও একটা স্বস্তি আসে, শান্তি আসে, এটা তখনই সম্ভব যখন আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের জীবনকে মিলিয়ে মিলিয়ে আচরণ করতে পারি। ঠাকুর বলছেন চাল কেঁড়ে দেখতে হয়, খুব শক্ত কথা, সামান্য কথা, আমি সহজ কথা বলেছেন কিন্তু অর্থটা অনেক গভীর, যে প্রতি মুহূর্তে সাধন ভজন করতে করতে ইষ্টের সাধন ভজনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দেখতে হয়, যে তিনি অবতার হিসেবে এসেছিলেন তাও তিনি এত কাণ্ড করে সাধন ভজন করে দেখিয়েছেন, আমার দ্বারাও সম্ভব, আমিও পারি। শুধু তাই না, এই প্রত্যয় সবসময় তিনি জাগান যে আমরা ছড়িয়েছিলাম গাছ হয়ে ফুল হয়ে নানা রকমের নানাভাবে জগতের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিলাম, তিনি একটি একটি করে তুলে তার কোথাও তার মুকুটে কাউকে স্থান দিয়েছেন, কাউকে গলার হারে স্থান দিয়েছেন, কাউকে করেছেন কবচ কুণ্ডল নানা রকমভাবে, কিন্তু স্থান দিয়েছেন তার ভেতরে। তখন আমাদের হৃদয়ের ভেতরে এই বোধটা জাগ্রত হয়, আমরা সেই অনন্তের অংশ। এই যে প্রার্থনা করা হয় না, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল ভেদ অতীতম এক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যম আনন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। সেই শ্রীরামকৃষ্ণকে আমি যে ভজনা করি তার সেই যার কোনো উপমা পাওয়া যায় না, তিনি সমস্ত প্রকৃতি বিকৃতি সমস্ত কিছুর পারে, আমি তাকে ধরতে পারি না, কিন্তু একটা কথা খুব ইম্পর্টেন্ট, হৃদয় কমল মধ্যে রাজিতাম, আমারই হৃৎপদ্মে আমি সেই নির্বিকল্প স্বরূপকে স্থান দিয়েছি। যখনই মনে কোনো কুচিন্তা আসবে, যখনই মনে কোনো কুভাবনা আসে, যখনই মনের ভেতরে ছোট ভাব আসে, যখনই মনের মধ্যে হেরে যাওয়ার ভয় আসে, সবসময় মনের ভেতরে জাগ্রত করুন, আমার এই হৃৎপদ্মে আমি সেই হৃদয় কমল মধ্যে রাজ সেই নির্বিকল্প স্বরূপ শ্রীরামকৃষ্ণকে আমি স্থান দিয়েছি, এখানে আর অন্য কোনো চিন্তা অন্য কোনো কিছু স্থান হয় না। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, আমরা চেষ্টা করব আরো খানিকটা এগিয়ে যেতে। পুথিকা দেখছেন, নানা জাতি ধর্ম এবে ভারতে প্রচার, বিবিধ সম্প্রদায় যুক্ত বিবিধ আচার, সর্বশ্রেষ্ঠ তার ধর্ম গায়ে জানে জানে, বহু হিন্দু বংশ মজিয়াছে খ্রিস্টিয়ানে, ধর্মভাবে আত্মভাব মিলায় এখন, ব্রাহ্ম ধর্মে শ্রীকেশব হইল মিলন, বহু ভাষা শাস্ত্রদর্শী ব্রাহ্মণ সন্তান, খ্যাত্যাপন্ন শ্রীরাম মোহন রায় নাম, ব্রাহ্ম ধর্ম রীতিনীতি গঠন তাহার, বিদ্যা বুদ্ধি শক্তি বলে করিল প্রচার, ধর্ম অঙ্গে বেদান্তের অতি অল্প ছায়া, বাকি বাদ নিজে গড়ায় নিজে গড়ে পুরাইল কায়া, খ্রিস্টিয়ান সমধারা আচারেতে মিলে, হিন্দু ধর্ম অঙ্গ ইহা কেহ কেহ বলে, কি ধর্ম কিসের ধর্ম ভিতরে কি তার, এ বিচারে কিছু মম নাহি অধিকার, রায়ের গঠিত ধর্মে উন্নতি প্রচুর, বর্তমান নেতা যার দেবেন্দ্র ঠাকুর, ভ্রষ্টাচার হেতু তার এরা পিয়ালি ব্রাহ্মণ, শহরেতে গুণে মানে খ্যাতি বিলক্ষণ, সমর্থন ব্রাহ্ম ধর্ম হয় বিধিমতে, এমন সময় মিলে শ্রীকেশব পথে, উত্তরের রথে যেন সারথি অর্জুন, তার তিল অনুকণা কিছু নাহি উন, ব্রাহ্ম ধর্মে সেই মতো হইল কেশব, দিন দিন জয় বৃদ্ধি ভুরি ভুরি রব। বলছেন ভারতে নানা ধর্মের এই সময় প্রচার হওয়া শুরু হলো, নানা জাতি ধর্ম এবে ভারতে প্রচার, বিবিধ সম্প্রদায় যুক্ত বিবিধ আচার, প্রত্যেকের ভাবনা চিন্তা তাদের আচার আচরণ প্রত্যেকটা যেখান থেকে সেগুলো উদ্ভূত হয়েছে সেই অনুযায়ী হবে, এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নয়। বলছেন সর্বশ্রেষ্ঠ তার ধর্ম গায়ে জনে জনে, বহু হিন্দু বংশ মজায়েছে খ্রিস্টিয়ানি, বলছেন প্রত্যেক ধর্মের কিন্তু একটা মিল আছে, সব ধর্ম বলছে আমার ধর্মটা শ্রেষ্ঠ, অন্যেরটা নিচু আমারটা শ্রেষ্ঠ, আমার মতো সেরা আর একটাও হয়নি, বলছেন এইটাই একটা জায়গায় সব ধর্মের ভেতরে একটা মিল আছে। বৈষ্ণব বলছে আমার মতো আমাদের মতো এরকম আচারই ধর্ম আর কোনো কিছু নয়, বাকিগুলো সব ম্লেচ্ছ। ওই যে আছে না যে বলছেন যে তোদের শ্রীকৃষ্ণ, আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছেন এই ভব নদীর সাগর পেরোনোর পথ, আর শাক্তরা বলছে আমার মা রাজরাজেশ্বরী,
তিনি কি আর নিজে নিজে মানুষকে পার করে ওই কেষ্টবেই রেখেছে নৌকা পারাপার করে দেওয়ার ব্যবস্থা করতে দিই। একে অপরের সঙ্গে এরকম অদ্ভুত আচরণ করেন। ওই যে বলছেন না, বাবু যত বলে পারিষদ বল বলে তার শতগুণ, বাবু যত বলে পারিষদ দল বলে তার শতগুণ। যারা ধর্মে প্রচার করেছিলেন তারা কিন্তু এরকম কথা বলে না। বৈষ্ণবরা বলছেন এরকম কাঠি দিয়ে আস্তে আস্তে বেলপাতা সরিয়ে রাখতেন ওই পুষ্পপাত্র থেকে, অথচ তাদের যিনি প্রচারক যাকে শ্রীকৃষ্ণ চৈতন্য রেখে গেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে, তিনি তার ওই যে জটা সেই জটার ভেতরে দুটো জিনিস রাখতেন, একটা হচ্ছে নীলকণ্ঠ শিব আর একটা হচ্ছে শ্রীযন্ত্র। আপনাদের যদি কখনো সুযোগ হয় দেখবেন এই যে আমাদের খর্দা শ্রীপাট আছে সেখানে এই দুটো জিনিস এখনো আছে নিত্যানন্দ মহাপ্রভুর জটাতে। আর তিনি কিন্তু বৈষ্ণব শিরোমণি, অথচ তার কাছে কিন্তু এসব কিছু ছিল না। তিনি তার কাছে সেই জটার ভেতরে থাকতো নীলকণ্ঠ শিব যেটা এখনো আছে, শ্রীযন্ত্র আছে যার উপর দুর্গা পুজো হয় সেটা এখনো ওই মন্দিরে রাখা আছে। অথচ তার যারা পারিষদ যারা ধর্মের অনুশাসনটা মানে তারা বলে আমাদের ধর্মের মতো শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই, সব ধর্ম শ্রেষ্ঠ। আপনাদের যদি কখনো সুযোগ হয় একটা বই যদি সম্ভব হয় পড়বেন, মূল রাশিয়ান ভাষায় লেখা তারপরে সেটা ইংরাজিতে অনুবাদ হয়েছিল, দ্য ওয়ে অফ এ পিলগ্রিম, আর আরেকটা ছিল পিলগ্রিমস প্রগ্রেস। একটি লোক খ্রিস্টান ধর্মাবলম্বী, তিনি প্রত্যেক দিন চার্চে গিয়ে শোনেন যে প্রতি শ্বাসে প্রশ্বাসে জগতের যা কিছু আছে সব কিছুর ভেতরে প্রভু যীশু যেন নিহিত হয়ে আছেন। তিনি এইটা শোনেন, প্রত্যেকবার শোনেন। বাড়িতে একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটলো, যে দুর্ঘটনায় তিনি তার স্ত্রীকে হারালেন, তার দাদুকে হারালেন, তার বাড়ি হারালেন, সব কিছু হারিয়ে গেলেন। বেঁচে গেল দুটি মাত্র জিনিস, একটি বাইবেল আর আরেকটি গ্রন্থ যেটির নাম ফিলোকালিয়া। ফিলোকালিয়া হচ্ছে আমরা যে সমস্ত যেমন খ্রিস্টান ধর্মে যে সমস্ত ধর্মগুরু আছেন তাদের অনুভবের গল্প, সে একটা জায়গায় রাখা আছে ফিলোকালিয়া এই বই। তিনি একটা ন্যাপস্যাক নিয়ে ওই দুটো বই নিয়ে রওনা দিয়ে দিলেন ঈশ্বরের খোঁজে। তার মনে হলো এত বছর যে শুনে এসেছি যে প্রতি শ্বাস প্রশ্বাসে ভগবানকে ডাকলে অনুভব করা যায় তিনি সবার ক্ষেত্রে মিলিত আছেন কিনা জানি, সেটা একবার পরীক্ষা করে দেখবেন। তিনি বেরিয়ে গেলেন, তার খাবার কোনো সংস্থান নেই, কারণ খেতে দু চার দিন কাজ করে দিলেন, খেতের বাইরে খেত পাহারা দেওয়ার যে ঘর সেই ঘরে তাকে থাকতে দিল, তারা খাবার জন্য কিছু পাউরুটিটাও উঠে দিল। সেই কাজ শেষ হয়ে গেলে আবার তিনি আরেক দিন রওনা দিলেন, কিন্তু তার পড়ার বস্তুটা শুধু অবসর বিনোদনের সময় তারা শুধু ওইটাই পড়তেন, তিনি বাইবেল পড়তেন এবং ফিলোকালিয়া পড়তেন। এবং পড়তে পড়তে তার যে অনুভব যদি ভালো করে পড়ে দেখেন এবং তার পাশাপাশি রামকৃষ্ণ কথামৃত কিংবা আমাদের উপনিষদ যদি পাশাপাশি রেখে পড়েন, যদি বৌদ্ধদের ধর্মগ্রন্থ যদি পড়েন, তাহলে দেখবেন যে প্রত্যেকটি ধর্মমত এক। রামকৃষ্ণ বলছেন না সব শেয়ালের একরা, প্রত্যেকের মূল কথা সব এক কিছু বলছেন। তো তিনি অনুভব করলেন যে যীশু শুধুমাত্র ওই ছোট্ট ওই মন্দির বা তাদের সেই চার্চের মধ্যে নেই, যীশু প্রকাশ শুধুমাত্র পাদ্রির ভেতরে নেই, যীশু প্রকাশ প্রত্যেকটি শিশুর ভেতরে, প্রত্যেকটি বয়স্কের ভেতরে, প্রত্যেকটি মানুষের ভেতরে, সৃষ্টির প্রত্যেকটি জীব জন্তু প্রত্যেকের ভেতরে যীশুর প্রকাশ। বলছেন আমাদের গানে আছে, মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার। সেখানে এক জায়গায় আছে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। আমরা মাকে মা হারিয়ে গেলে বুঝতে পারি না যে মা আছেন, কিন্তু বায়ু যখন বইতে থাকে, যে আমরা বায়ুতে আমাদের গায়ে বয় এখানে বায়ু আছে, যদি এই পাখাটা যদি চালানো হয় আমরা ফিল করতে পারি। বলছেন এই ফিল যখন করি তখন কে কাকে ফিল করি, সে তো মাই, যখন মাতা সব কিছুর ভেতরে বিরাজ করছেন। এই গ্রন্থ পড়তে 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 তারই অনুভবটি হলো। এইখানে তিনি বলছেন যে সর্বশ্রেষ্ঠ তার ধর্ম গায়ে জনে জনে, প্রত্যেকে জনে জনে গায় আমার ধর্মটি শ্রেষ্ঠ আর বাকি কারোর ধর্ম শ্রেষ্ঠ নয়। এমন একটা সময় ধর্মভাবে আত্মভাব মিলায় এখন ব্রাহ্ম ধর্মে শ্রীকেশব হইল মিলন। এই নিজের ভাব কেশবের এই ভাবটা ছিল, তাই ব্রাহ্ম ধর্মের ভেতরে সে নিজের ধর্মভাবকে মিলিয়ে অবতীর্ণ হলেন কেশবচন্দ্র। এ ধর্মের প্রবর্তক হলেন রাজা রামমোহন রায়, তিনিও একেবারে ব্রাহ্মণ সন্তান ছিলেন। আর ব্রাহ্মণ তার প্রচার ব্রাহ্ম ধর্ম, তার যে রীতিনীতি গঠন সমস্ত কিছু তার বিদ্যা তার শক্তি তার বুদ্ধি তার অনুভব দিয়ে তৈরি, যা কিছু সমস্ত কিছু রাজা রামমোহন রায়ের অবদান। সেখানে যেমন তিনি যেমন উপনিষদ এবং বেদান্তে পণ্ডিত ছিলেন, তাই বেদান্তের ভাবনা যেমন ছিল তেমনি ইংরেজি ভাষা শেখার ফলে খ্রিস্টানদের সঙ্গে তার যথেষ্ট সম্পর্ক ভালো ছিল, তাই ওই মতটাও এসেছিল, দুটো মিলে একটা এলো।
সেই ধর্মমতকে টেনে নিয়ে গেলেন আরেকজন, তিনিও আরেকজন পিরালি ব্রাহ্মণ, তার নাম হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। যখন ধর্মবেশ ছুটতে ছুটতে চলেছে, দৌড়চ্ছে, তখন তাকে একটা গতি দিতে আরেকজন এসে উপস্থিত হলেন, তিনি হলেন কেশবচন্দ্র। বলছেন যেরকমভাবে অর্জুনের রথে শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন, ঠিক সেই রকম কেশব হলেন, কেশব এসে যেন সেই ব্রাহ্ম ধর্মরূপ রথে তার সারথি হলেন, যিনি পথ দেখাচ্ছেন, যিনি ধর্মকে বোঝাতে চাইছেন। যেরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যখন অর্জুন সেই দুটো যুদ্ধক্ষেত্রে দুটো শিবিরের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন, বলছেন এই দুটো রথের, দুটো শিবিরের মাঝখানে আমার রথকে স্থাপন করো। নিজের আত্মীয় স্বজন দেখে অর্জুনের অবস্থা হচ্ছে, সীদন্তি মম গাত্রাণি রোমহর্ষস্য জায়তে, আমার হাত পা কাঁপছে, লোম খাড়া হয়ে গেছে, গাণ্ডীব খসে পড়েছে। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, তোমার এই ক্লীবতা তোমায় শোভা পায় না, তুমি আর্য, তুমি যুদ্ধ করতে এসছো, ধর্মযুদ্ধ কিছু পাওয়ার জন্য আসনি, তাই ক্লীবতা তুমি ছেড়ে দাও। ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে, এ তোমায় শোভা পায় না, শূদ্রম হৃদয় দৌর্বল্যম, তোমার হৃদয়ের যে দুর্বলতা, একে পরিত্যাগ করে উঠে দাঁড়া, উঠে দাঁড়া মানে বসেছিল দাঁড়িয়ে পড়া নয়, তোমার ভেতরের যে সাহিত যে বস্তু তাকে জাগ্রত করো, যে হে আমার আগুন তুমি আবার উঠো জ্বলে, সেইভাবে যেন তিনি এই ধর্মকে জাগ্রত করলেন। দুটো জেনারেশন পেরিয়েছে, কেশবচন্দ্র রাজা রামমোহন রায় একরকমভাবে শুরু করেছিলেন, দেবেন্দ্রনাথ আরেকভাবে করেছিলেন, কিন্তু যেন কোথায় যেন গতি থেমে গেছে। এমন সময় সেই গতিকে গতিমান দেবার জন্য, গতিময় করার জন্য কেশবের আগমন হলো। পুথিকার লিখছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা উচ্চ আখ্যাধারী সকল সমুদ্ভব গুণমান ভারী ধনে জমিদার কার উচ্চ পদে স্থান ইংরেজের ঘরে অতুল সম্মান নত শিরে হেন কত শত অগণন কেশবের ধর্ম ব্যাখ্যা করিয়া শ্রবণ দলভুক্ত হয় তাঁর লয়ে পদ ধুলি বংশগত জাতি ধর্মে দিয়ে জলাঞ্জলি কেশবের বলে ব্রাহ্ম ধর্ম সমুজ্জ্বল দিন দিন বাড়ে কায়া যত বাড়ে দল স্থানে স্থানে প্রচারক করেন প্রেরণ হাটে বাটে উচ্চ রবে ধর্ম সংকীর্তন দলগত ভক্ত যারা তাদের আবাসে মাঝে মাঝে মহোৎসব দিবস ও বিশেষে ভজনার জন্য আদি সমাজ প্রধান এখানে মথুর সহ প্রভু ভগবান আসিয়াছিলেন আগে বলিয়াছি সব যেদিন প্রভুর চক্ষে পড়িল কেশব মহা অনুরাগে ভরা দেখি ভক্ত জনা বলিয়াছিলেন প্রভু নরিচে ফতনা এইবারে খাবে বড় মাছ টোপে তার অপর যতেকে দেখো আসক্তি আচার পরে পরস্পরে দেখা বেল ঘড়িয়ায় বলিলেন কেশব ব্যাঙাচি তুলনায় এখন সৌভাগ্য সূর্য উদয় তাহার কেশব চরণে করি কোটি নমস্কার। পুথিকার বলছেন কেশব কেমন এক তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আছে উচ্চ আখ্যাধারী সৎকুলে জন্ম, সৎকুলে জন্ম হওয়ার ফলে সুসংস্কার যুক্ত তিনি, তারপরে জমিদারি জমিদার বংশে জন্ম, অর্থাৎ তার ভেতরে এই দেখবেন মানুষ অনেক সময়, আমি কাউকে ছোট করছি না, ধরুন এই যদি যে সমস্ত ফ্যামিলি খুব উচ্চ বংশ থেকে আসে বা অনেকের ভেতরে এটা থাকে, অল্প ছোট এই জিনিসগুলোর ভেতরে তাদের মন বসে না, সবসময় তারা অনেক বড় চিন্তা করে। আমরা যখন ছোট্ট চিন্তা করি তারা অনেক বড় চিন্তা করে, হয়তো পুরোটা করা সম্ভব হয় না কিন্তু চিন্তার জগতে তারা সবসময় বড় হয়। আর ইংরেজরা তার গুণের সমাদর করতেন, তারা নত শিরে গাইতেন, নত শিরে মাথা নিচু করতেন, এটা লোকজনের কাছে খুব আকর্ষণ। আমরা তো তখন কৃতদাস ছিলাম, দাসত্ব করছি ইংরেজের, সেই ইংরেজ সরকার আমাদের একজন লোকের সামনে মাথা নোয়ায়, তাই তার কিন্তু খুব সম্মান ছিল। কেশবের ধর্ম ব্যাখ্যা করিয়া শ্রবণ, যখন ইংল্যান্ডেশ্বরীর সামনে তিনি ধর্ম ব্যাখ্যা করেছিলেন, ইংল্যান্ডেশ্বরী হতবাক হয়ে গেছিলেন, আর এখানে ইংরেজরা কেশবের ধর্ম ব্যাখ্যা শুনে হতবাক হয়ে যেতেন, তাই তাঁর সেই ক্রেজ তিনি যখন আকর্ষণ করতেন মানুষ দলে দলে তার সঙ্গে যুক্ত হতে থাকলেন। ব্রাহ্ম সমাজ যেভাবে চলছিল সেইভাবে চলতে থাকলো না,
ব্রাহ্ম সমাজের এক অদ্ভুত ভাবে হঠাৎ করে বিস্তৃতি হলো। আপনারা দেখবেন নদী যখন প্রথম বেরোয়, আপনারা যদি ওই গোমুখে যান সেখানে ছিটছিট ছিটছিট করে জলটা পড়ছে, কিন্তু পরবর্তীকালে গঙ্গোত্রীতে যখন আসছেন সেই এর জটা থেকে পড়ছেন, শিবের জটা যেখানে ওই অংশ থেকে ঝরে ঝরে পড়ছে সবুজ হয়ে গেছে, সেখানে তার অদ্ভুত গতি। আবার যখন আপনি এতে দেখছেন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে দেখছেন তখন সে চওড়া হয়ে গেছে অনেকখানি, বিহারের কাছে যখন এসে দেখছেন মগধে তখন সে একবারে বিস্তারিত, এপার ওপার দেখা যায় না, এই এপার ওপার দেখা যায় না, মধ্যগতিতে এসে পৌঁছেছে কেশবের সময়। দলে দলে মানুষ এসছে, বিস্তারিত হচ্ছে, মানুষ আসছেন, তিনি তাদের মধ্যে প্রচারক তৈরি করছেন। আগে একা রাজা রামমোহন প্রচার করেছেন, একা একা মহর্ষি দেবেন্দ্রনাথ প্রচার করেছেন, এখন এক থেকে বহু হতে থাকছে। দেখুন যারা একেশ্বরবাদ প্রচার করে তাদের ভেতরই ধর্মভাব প্রচারের জন্য এক পাওয়া যাচ্ছে না, তাদের অনেকের প্রয়োজন হচ্ছে। অনেকে শত মুখে ভগবানের কথা বলছেন, ভগবানের নাম করছেন তারা। শুধু তাই নয়, ভজনার জন্য আদি সমাজ ও প্রধান এখানে দলে দলে ভক্ত যারা তাদেরও আবাসে, মাঝে মাঝে মহোৎসব দিবস বিশেষে হাটে বাটে স্থানে স্থানে প্রচারও করেন ও প্রেরণ, হাটে বাটে উচ্চ রবে ধর্ম সংকীর্তন। শুধুমাত্র কথা দিয়ে হতো না, গান করতেন, ক্যারলের দল বলছিলাম সেই সময় ঠাকুর বাড়ির, শুধু রবি ঠাকুর নয় কিন্তু রবি ঠাকুর ছাড়াও অনেক বিখ্যাত রচয়িতা, অনেক বিখ্যাত ঠাকুররা ছিলেন যারা তার জন্য গান রচনা করতেন, এবং সেই সব গান তারা এই বিভিন্ন অনুষ্ঠানে পেশ করতেন। আমাদের এই আছে অনেক গান, দেখবেন কথামৃতে আছে করতার নাম গান যত দিন রহে দেবে প্রাণ দেহে প্রাণ, এই সমস্ত নানা রকমের গান আছে। তারপরে এই তাদেরকে তিনি প্রচার করতেন, এবং ধীরে ধীরে এই আর ব্রাহ্ম সমাজে তাদের নিত্য অধিবেশন বসত। শুধু তাই নয়, প্রত্যেক মানুষের গৃহে গিয়ে আস্তে আস্তে এই ভক্ত সম্মেলনের ব্যবস্থা হতো, ভক্তরা এক জায়গায় আসতেন। এইরকম একটি ভক্ত সম্মেলনে, বেনিপালের এক ভক্ত সম্মেলনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পুঁথিকারের দেখা হয়েছিল 1885 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই অক্ষয় কুমার সেনের দেখা হয়েছিল, সেও একই ব্রাহ্ম ধর্মের মানুষজনদের সভা। এখন যেমন ওদের ব্রাহ্ম সমাজের এই মাঘী পূর্ণিমাতেই এক জায়গায় একটি গোষ্ঠীবদ্ধ হয়ে গেছে, এক জায়গায় আটকে গেছে, তা কিন্তু তখন ছিল না। তখন সারা বছর সারা প্রত্যেকটি রবিবারে তারা একত্রিত হতেন। পুথিকার লিখছেন এমনই এক সভায় মথুরানাথের সঙ্গে এসে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। অনেক মানুষজনকে দেখছেন ভাবে বিগলিত, তাদের দেখে তিনি বলছেন অপরে যতেক দেখে দেখো আসক্তির আচার। প্রত্যেকটির ভেতরে তারা ব্রাহ্ম ধর্মবাদ গ্রহণ করেছেন কিন্তু তাদের ভেতরে এক আসক্তি, সংসারের যে আসক্তি সেটা যায় না। অনন্ত ব্রহ্মের তারা চিন্তা করছে, অনন্ত ব্রহ্মের কথা তারা আলোচনা করছে, কিন্তু একই সঙ্গে ভাবছে বাড়িতে গেলে লুচির সঙ্গে ফুলকপি ভাজা দেয়া হবে না কি হবে, দুটো জমিদারি বেশি কেনা হবে না, এই জমিদারি থেকে খাজনা যদি আদায় সহজ সোজা পথে না হয় নায়েবকে দিয়ে কেমন করে বাঁকা পথে হবে আয়োজন। তাদের ভেতরে ঠাকুর একজনকে দেখেছিলেন, বলেছেন বলিয়াছিলেন প্রভু নরি চেপাতে না, আর কি বলেছেন, বলেছেন এইবারে খাবে বড় মাছ টোপে তার, অপরে যতেক দেখো আসক্তি আচার। বলছেন তার ফাতনা নড়ছে, যখন আমরা মাছ ধরি তখন ওই করি, তারপর ফাতনাটা সোজা হয়ে যায়, তারপর যখন ওটা নড়তে থাকে তখন ওটা সাইন আর কি, ওর সঙ্গে যে বড়শিটা লাগানো আছে তাতে অনেকটা চার দেওয়া আছে, চার দেওয়া থাকার ফলে বড়শিটা মাছ দেখতে পায় না। এবার যে মুহূর্তে ওই মাছ ওই চারটা খেতে আসে সঙ্গে সঙ্গে তার এইখান জুড়ে সেই বড়শিটা গেঁথে যায়, সে ধরা পড়ে যায়। তাই বলছেন এর ফাতনা নড়েছে, ঈশ্বরের হাতে এবার সে ধরা পড়বে। এতদিন আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই, আমাদের ফাতনা যখন ভগবানের হাতে ধরা পড়ে তখন আমরা ভগবান ময় হয়ে যাই। আর কি বলেছিলেন, তারপরে দেখা তাদের বেলঘরিয়া, যেটার কথা কি গল্প কিন্তু আমরা আগে বলেছি, সেখানে একটা অদ্ভুত কথা বলেছিলেন, বলেছিলেন এর ল্যাজ খসেছে, ব্যাঙাচির ল্যাজ খসেছে। ব্যাঙাচির যখন ল্যাজ থাকে, ল্যাজের ভারে বাচ্চা তো ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চা, সে কখনো জলের বাইরে আসতে পারে না, তাই সে সবসময় জলের মধ্যেই ঘুরে বেড়ায়। যে মুহূর্তে তার ল্যাজটা খসে যায় সে হালকা হয়ে যায়, তখন সে ডাঙাতেও আসতে পারে আবার জলেতেও থাকতে পারে, সংসারেও থাকতে পারে সংসারের বাইরেও থাকতে পারে।
ব্রাহ্ম ভক্তরা শুনে হ্যাঁ হ্যাঁ করে হেসেছিলেন, কেশব কিন্তু বলেছিলেন না না হাসির কিছু নেই, এর কথার গভীর অর্থ আছে। দেখুন যিনি তত্ত্বান্বেষী একমাত্র তিনি বুঝতে পারেন। আমরা ছেলেবেলায় দেখেছি না, দেখতাম দিদিরা সব কি টুটু টি টা কি কাউরে, নিজেদের এখনো জানি না ওইভাবে অল্প বয়সী মেয়েরা কথা বলে কিনা, একটা সাংকেতিক ভাষায় টিকটুমি টিকটামি এরকম একটা কি একটা ভাষায় কথা বলতো, ওরা নিজেরা নিজেরা বুঝতো, আমরা বুঝতে পারতাম না। সেই এই দেখুন তত্ত্বান্বেষীরা একে অপরের নিজের ভাষায় বুঝতে পারে। দেখে দেখুন ঠাকুর গেছেন ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে, আপনাদের মনে আছে, ইনি ইশারায় কথা বলছেন, ইনি তার ইশারায় উত্তর দিচ্ছেন, ঈশ্বর এক না অনেক বলছেন, যখন তিনি সব কিছুর ভেতরে ছড়িয়ে আছেন তখন তিনি অনেক, যখন সব কিছুর ভেতর থেকে এক জায়গায় এসেছেন তখন তিনি এক। দেখুন দুজনেই ইশারায় ইশারায় হলো, সেই অদ্ভুত গান আছেন আপনারা শুনেছেন, আপো হি আপো মে ইশারা হো গিয়া, সেই চোখের চোখের ইশারাতেই সব কথা হয়ে গেছিল। এখানেও দেখুন দেখে বুঝতে পারলেন, ইনি বলছেন যে ব্যাঙাচি ল্যাচ কষেছে, অত লোকে তারা যারা কেশবের সঙ্গে ঘুরে বেড়াতো তারা অত্যন্ত পণ্ডিত লোক, তারা একটু বোকা নয়, তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ করে হাসছে, আর ইনি বলছেন না এর কথার একটা গভীর অর্থ আছে, এরকম হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা ইনি বলছেন না। পুথিকার লিখছেন, বিশ্বগুরু ঠাকুর আমার গুরু বেশে, যাচিয়া আপনি গেল কেশবের পাশে, জল দিতে ভক্তজনে তৃষায় আতুর, শুন রাম কৃষ্ণ কথা শ্রুতি সুমধুর, সরল অন্তরে চিন্তা যে করে হরির, শ্রীপ্রভু তাহার জন্য সতত অস্থির। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণ আমার বিশ্বগুরু রূপে, আমার প্রভু বিশ্বগুরু রূপে গুরু বেশে তিনি আপনি কেশবের কাছে গেলেন, কেউ তাকে ডাকিনি, তিনি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় তিনি কেশবের কাছে গিয়ে উপস্থিত হলেন। কেন গিয়ে উপস্থিত হলেন? জল দিতে ভক্তজনের তৃষায় আপুর, যে তৃষ্ণাতে আপুর হয়ে আছে তাকে যেন তৃষ্ণা, তাকে সুধা দান করার জন্য তিনি গেলেন। সেই গান আছে না, জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর, অন্ধ সেজন খোঁজে সরোবর, রামকৃষ্ণ পূত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে ধায়। আমার পাশ দিয়ে যদি গঙ্গা বয়েও যায়, যদি আমার ভেতরের যে তৃষ্ণা সেটা যদি না মেটে, সেই তৃষ্ণা মেটানোর জন্য একমাত্র শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গায় যতক্ষণ না পর্যন্ত আমরা অবগাহন করছি ততক্ষণ পর্যন্ত আমার পাশ দিয়ে যদি নানা জল স্বয়ং জাহ্নবীও বয়ে যায়, তা আমার সেই তৃষ্ণাকে পূরণ করবে না। তার সেই তৃষ্ণা পূরণ করার জন্য বিশ্বগুরু স্বয়ং তার কাছে এসে উপস্থিত হলেন। এটা কিন্তু খুব দেখার জিনিস, ভগবান আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, আমরা বুঝতে পারি না পারি, আমরা নিজেদের ইচ্ছায় আসি না, যখন তিনি আমাদের কাছে উপস্থিত হন তখন মনে হয় যে তোমার সাথে এক হয়ে যাই। পুথিকার লিখছেন, সরল অন্তরে চিন্তা যে করে হরি, শ্রীপ্রভু তাহার জন্য সতত অস্থির। যে মন প্রাণ সমস্ত কিছু ছেড়ে, সমস্ত কিছু সব স্বার্থ শূন্য হয়ে যে ভগবানের চিন্তা করে, যে ভগবত চিন্তায় আপ্লুত হয়, ভগবান তার জন্য তার কাছে আসার জন্য সতত ব্যস্ত হয়ে থাকেন। পুথিকার লিখছেন, জাতি ধর্ম কর্ম ভেদে বিচারবিহীনে, সহস্র দৃষ্টান্ত পাবে লীলা অন্বেষণে, প্রভুষণে সম্মিলনে ব্রাহ্ম ভক্তগণ, নতুন নূতন আনন্দ কি যে কইল আস্বাদন, তাদের কাগজে আছে লিপিবদ্ধ করা, যতদূর সাধ্য মত দিনের ও চেহারা, বিশেষত কেশবের আনন্দ প্রচুর, যাহার উপরে লক্ষ্য বিশেষ প্রভুর, সর্বোপরি শ্রী কেশবে ব্যাঙাচি তুলনা, সে শ্রীবাক্যের হৃদে তাঁর জাগে ষোলো আনা, কি দেখিল কি পাইল প্রভুর বচনে, ভকত ব্যতীত তত্ত্ব কেহ না কি জানে, শ্রীমুখ নির্গত বাক্য সুমিষ্ট কোমল, তবু ব্রাহ্মবান জিনে এত ধরে বল, বান যেন বাজে প্রাণে প্রাণে করে ক্ষয়ে, শ্রীপ্রভুর বাক্য বান সে ভাবের নয়, রণক্ষেত্রে বীর যেন অন্ধকার বানে, টঙ্কারিয়া ধনুর বান বিপক্ষের হানে, বান ধর্ম বলে দশ দিক অন্ধকারে, আঁকি সত্যে শত্রু ধরে অন্ধের আকার, শ্রেষ্ঠতর হয় যদি প্রতিদ্বন্দ্বী জন, সূর্যবাণে অন্ধকার করে নিবারণ, সেই মতো কলিকালে রাজ্য বিদ্যারে
জুড়িয়া অজ্ঞানবান ধনুক তাহার রাখিয়াছে জীবগণে নিজ অধিকারে হৃদয়তি নিরখনি ভীষণ আধারে ভাগ্য বলে প্রভুদেব সুপ্রসন্ন যায় অহেতু কৃপা সিন্ধু দ্রবিয়া দয়ায় ছাড়েন বাক্যের বান সন্ধানিয়া স্থান অমনি চৈতন্য তথা পলায় অজ্ঞান। পুথিকার লিখছেন যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার সময় যুদ্ধ হতে হতে রাত হয়ে গেছে, এখন যেমন কি সব একটা সেই চোখে কি একটা তারা কি নাইট ভিশন একটা সেই চশমা পরে যুদ্ধ টুদ্ধ করে, এখন যদি সব যে যুদ্ধের ছবি টবি আসে আমেরিকান ছবি টবি আসে তাতে দেখা যায় ফটাফট সব পড়েছে সব সিসি করে দেখতে পাচ্ছে, ওই রকম তখনকার দিনে ওরকম ছিল না। তাহলে কি করতেন তারা বলছেন, যদি যে শত্রুপক্ষকে কি করে মারবে, শত্রুপক্ষ তো উপস্থিত তার চোখের সামনে, তাকে যদি ধ্বংস না করতে পারা যায় তাহলে তো সে তো আমাদের মেরে ফেলবে, তাই এমন এক বাণ নিক্ষেপ করা হতো যে বাণ থেকে আলো উৎসারিত হতো, জগৎ জায়গাটা আলোকিত হয়ে যেত এবং সেই আলোক দেখে পরের জনেরা বাণ নিক্ষেপ করতেন, তাতে আমাদের যে শত্রু তাকে বিনাশ করা হতো। এনাকে তিনি পূর্ণ করে ফেলেছেন আমাদের কেশবচন্দ্র সেন, তিনি শ্রীরামকৃষ্ণের যে প্রথম যে বাক্যবাণ তাতেই একবারে শুয়ে পড়েছেন, তাকে আর নতুন করে শোয়ানোর দরকার নেই, কিন্তু তার সঙ্গী সাথীগণ যারা আছেন তারা কিছুতেই বুঝতে পারছেন না, তাই তাদেরকে জাগানোর জন্য তিনি যেন জ্ঞান ওষি তিনি প্রয়োগ করলেন, সেই জ্ঞান ওষিতে সমস্ত দিক আলোকিত হয়ে গেল, তাদের হৃদয়ের ভেতরে যে অজ্ঞানের অন্ধকার ছিল সেই অজ্ঞানের অন্ধকার সরে গেল আর সেই আলোর ভেতরে তারা সেই জ্যোতির্ময় শ্রীরামকৃষ্ণকে দেখতে পেলেন। বলছেন ভাগ্য বলে প্রভুদেব সুপ্রসন্ন যায় অহেতু কৃপা সিন্ধু দ্রবিয়া দয়ায়, ভগবান দয়ায় মানুষকে কৃপা করেন, দ্রবিয়া দয়ায় ছাড়েন বাক্যের বাণ সন্ধানিয়া স্থান, বাক্যের বাণ তার অন্য কোনো বাণ ছিল না, ভেবে দেখুন মাস্টারমশাই এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি, ঠাকুর বলছেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান, ঠাকুর বলছেন তুমি ভারী জ্ঞানী, দেখুন একটা শব্দ তুমি দুটি শব্দ তুমি ভারী জ্ঞানী তিনটি শব্দ, কিন্তু মাস্টারমশাইয়ের একবারে নিমেষের ভেতরে তার ভেতরে যে অজ্ঞান ছিল সেটা চলে গেল, এতদিন পর্যন্ত তার ধারণা ছিল, তার কেন আমাদেরও ধারণা ছিল যারা লেখাপড়া শিখেছি একমাত্র তারাই জ্ঞানী আর যারা লেখাপড়া শেখেনি তাদের মতো মূর্খ জগৎ সংসারে আর কেউ নেই, কিন্তু তিনি একটি নতুন জিনিস সকলের সামনে প্রচার করলেন, ভগবানকে জানার নাম জ্ঞান আর ভগবানকে না জানার নাম অজ্ঞান, একটি মাত্র শব্দ তিনটি মাত্র শব্দ প্রয়োগ করলেন, একটা বাক্য তুমি ভারী জ্ঞানী তাতেই যেন মাস্টারমশাইয়ের ভেতরে যে অজ্ঞান ছিল সেটি একেবারে চলে গেল। পুথিকার তাই বলছেন ছাড়েন বাক্যে ছাড়েন কৃপা সিন্ধু ছাড়েন বাক্যের বাণ সন্ধানিয়া স্থান অমনি চৈতন্য তথা পলায় অজ্ঞান। স্বামীজির যে কথা ছিল সেই অন্ধ জ্ঞানান্ধ, বলছেন কিছু জিনিস চোখে দেখতে পায় কিছু দেখতে পায় না তা নয়, এরকম ভাবনা নয়, ঠাকুরের সব কিছু এরকম এক ছোট্ট ছোট্ট কথা, অনেক কথা বললেনি কিন্তু অল্প অল্প কথা, কিন্তু তাতে তিনি ভেতরের গভীর তত্ত্বকে বুঝিয়ে দিয়েছেন। পুথিকার লিখছেন কেশবের হৃদয়ে বাক্য বাণ শ্রীপ্রভুর অজ্ঞান তিমির যাহা ছিল কইল দূর চৈতন্য অরুণ সমদিত হৃদি মাঝে মূর্তিমান হয়ে বাক্য নাচে মহাত্যেজে থেকে থেকে শ্রীকেশব উঠেন চমকি ভাবে সাধু বাক্যে কি বা অপরূপ দেখি বিচারিয়া মনে মনে যুক্তি কইল সারে দেখিতে হইবে কি বা ভিতর ব্যাপার অদ্ভুত বাক্য দেখি অদ্ভুত সাধু না জানি আরো কত আরো কি কত আছে তার মধু সেই হেতু উপযুক্ত শিষ্য কয় জানে পাঠান জানিতে তত্ত্ব শ্রীপ্রভুর স্থানে। আরেকবার পরীক্ষা শুরু হলো, শ্রীরামকৃষ্ণ কতবার যে পরীক্ষা দিয়েছেন, মথুর পরীক্ষা করছেন, তার বাড়ির লোকদের পরীক্ষা করেছেন, রাসমণি পরীক্ষা করেছেন, হৃদয় পরীক্ষা করেছেন, আমরা পরীক্ষা করি প্রতি মুহূর্তে, তথাপি তার পরীক্ষা দেওয়ার জন্য এতটুকু ক্লান্তি নেই, ইনি বুঝতে পারলেন এমন মানুষ এ নিশ্চয়ই ভেতরে কিছু মালকড়ি আছে যার কথা শুনে আমি আমার বোধকে জাগ্রত হতে পেরেছি, আমরা যখন রাস্তায় হেঁটে যাই আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে হেঁটে যাই বুঝতে পারি না কতটা রাস্তা অতিক্রম করেছি, যখন কেউ বলে দেয় ওই বাবা বা আমরা স্পিডোমিটার দেখি যে ওই কিলোমিটার যেখানে আছে দেখি
যে 20-30 কিলোমিটার চলে গেছি, তখন মনে হয় বাবা এত দূর চলে এসেছি। এইটা কেউ যখন বলে দেয় তখন আমাদের অনুভূতি হয়। সেরকম কেশবের এত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, কিন্তু কেশব ঠিক ঠিক বুঝতে পারছিলেন না। যখন ঠাকুর বললেন এর ব্যাঙাচির লেজ খসে গেছে, এ সংসারেও থাকতে পারে, সংসারের বাইরেও থাকতে পারে, দুটোতেই থাকতে পারে, তখন তার নিজের বোধ অনুভব হলো। তাই তার মনে হলো এর ভেতরে মালকড়ি প্রচুর আছে। কি শুধু আমাদের মতো, যেমন আমরা যেমন বাক্য পাখি সেই দেখে দেখে বলে যাচ্ছি, আপনারা হবে আহা কি জ্ঞান কি জ্ঞান প্রভু ভেতর থেকে ঠেলে ঠেলে দিচ্ছেন, তা কিন্তু নয়। তাই যেন পরীক্ষা করতে তিনি তার তিন চারজন শিষ্যকে পাঠিয়ে দিলেন শ্রী রামকৃষ্ণের কাছে, তারা এসে পরীক্ষা করছেন। পুথিকার লিখছেন, শিষ্য কয় দিনত্রয়ে দক্ষিণ শহরে, বুঝিতে প্রভুর তত্ত্ব পাছু পাছু ফিরে, অনন্ত ভাবের ভাবি শ্রী প্রভু আপনি, কি বুঝিবে তারে নরে অতি ক্ষুদ্র প্রাণী, কি সাধ্য নরে রে শিরে কতটুকু বল, অনুকনা তত্ত্বে যার মহেশ ও পাগল, অহর্নিশ চতুর্মুখ চারিমুখে গায়ে, তথাপি তিলেক তত্ত্ব খুঁজিয়া না পায়, জপিয়া হাজার মুখে না পেয়ে তল্লাশ, মহানাগ দুঃখ করে ক্ষিতি তলে বাস, লজ্জায় মাটিতে ঢাকি অনন্ত বয়ান, থেকে থেকে মাঝে হয় মাঝে মাঝে হয় কম্পমান, বিফল প্রয়াস দেব ঋষি মুনিগণ, অজন্ম আচরি মহা কঠোর সাধন, হেন তত্ত্বাতীত যেথা ব্রহ্মা শিব হারে, সামান্য মানুষ দেখে কি বুঝিতে পারে, তদুপরি নাহি তাহে সাকারে বিশ্বাস, সেখানে প্রভুর বুঝা মাত্র উপহাস, অপার খেলার খেলি শ্রী প্রভু আপনি, অব্যক্ত অচিন্তনীয় অখিলের স্বামী, তাই চোদ্দ পোয়া মাপ নরদেহে ধরা, দিনহীন নিরক্ষর গুপ্ত সাজ পড়া, ধরা ধামে সার্থকার ধরে প্রভু দেবে, যে যায় বুঝিতে যায় মহাসন্দে ডুবে, ভগবানই জীবে ঠিক বিপরীত কথা, জীবে বুঝে বিপরীত হরির ও বারতা, সেহেতু পাগল জ্ঞান জীবগণে করে, হেরিয়া হরির ভাব নরের আধারে, প্রভুর দ্বিবিধ ভাব প্রতি ক্ষণে ক্ষণে, ভাব বেঁধে নানা কথা ফুটে শ্রী বদনে, কত গান হর হর শিব শিব নাম, কভু জয় রঘুপতি সীতাপতি রাম, কভু রাধা কৃষ্ণ বলে আনন্দ বিহ্বল, কভু মত্ত হরি নামে চক্ষে ঝরে জল, কখনো উন্মত্ত প্রায় কালী কালী বলি, কখনো মহিমা স্তব কভু কত গালি, কভু ব্যাকুলিত চিতে শিশুর মতন, কোথামা বলি কতই রোদন, কখনো গৌর বলি করতালি দিয়া, ভজেন অপূর্বানন্দ নাচিয়া নাচিয়া, মহান সমাধি কভু দেহ ভাব নাই, দেহ ছেড়ে যেন কোথা গেছেন গোসাই, কভু কালী কৃষ্ণে দুয়ে মিশাইয়া গান, প্রেম ভক্তি ভাবে ভরা শুনে ফুলে প্রাণ, কখনো কাপড় পরা অঙ্গ আচ্ছাদন, অল্প বয় শিশু সম উলঙ্গ কখন, কক্কমল সজ্জায় কভু খাটের উপরি, কভু ধুলি রাশি গায়ে ভূমে গড়াগড়ি। শিষ্যরা এলেন ঠাকুরের পেছন পেছন ঘুরতে থাকলেন, তারা কিছুতেই আর ঠাকুরকে ধরতে পারছেন না, দেখছেন এই ক্ষণিক আগে সে লোকটা মা মা বলে কাঁদছেন, আবার কখনো সে হরি হরি বলে কাঁদছেন, কখনো শিব শিব বলে কাঁদছেন, কখনো তিনি গৌরের মতো নাচছেন, কখনো তার কাপড়ে সুন্দর কাপড় সাজগোজ করে আছেন, আবার কখনো তিনি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনো তিনি সাধারণ মানুষের মতো প্রাকৃত মানুষের মতো হাসছেন, মজা করছেন, হাহা করছেন, অশ্লীল কথা বলছেন, আবার কখনো তার দেহ বোধ নাই এমন গভীর ভাব সমাধিতে তিনি মগ্ন হয়ে আছেন। যত তাকে দেখছেন তত তারা অবাক হয়ে যাচ্ছেন, তারা কিছুতেই যেন তাদের ভাবটাকে বোঝাতে পারছেন না। পুথিকার বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার ভাব বুঝতে পারে না, অনন্ত মুখ নিয়ে বাসুকী যার বন্দনা করে শেষকালে লজ্জায় মাটির তলায় মুখ হারে, এবং তাকে বুঝতে পারলুম না এই ভেবে মাথা যখন নাড়ে তখন ভূমিকম্প হয়, তা বুঝতে পারবে এই সংসারে কামিনী কাঞ্চনে আসক্ত কতগুলি মানুষ, যাদের একমাত্র চোখের দৃষ্টি হচ্ছেন স্বয়ং শ্রী কেশবচন্দ্র, তার বাইরে যে জগৎটা দেখেনি। সেই আপনাদের কুয়োর ব্যাঙের গল্প আছে না, সমুদ্রের ব্যাঙ একবার সেই কুয়োতে এসে পৌঁছলো, কুয়োর ব্যাঙ বলে তুমি কোন দেশ থেকে এসছো, বলছে আমি সমুদ্র থেকে এসি, বলছে সমুদ্র সে কেমন সমুদ্র, এই কুয়োর ছেড়ে বড়, বলছে আমি কুয়োর চেয়ে অনেক বড়, কুয়োর এ প্রান্ত থেকে ও প্রান্ত ব্যাঙ লাভ দিয়ে বলে হতেই পারে না, কখনো হতেই পারে না,
তারা এসেছে সেই কুয়োর ব্যাংকে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের ধারে, এ হাবুডুবু খাচ্ছে, খাবি খাচ্ছে, কি করবে তারা? পুথিকার এই বলে শেষ করছেন, যেটা দিয়ে আজকে আমরা শেষ করব। পুথিকার বলছেন, ভাগ্যবান কেশবের শিষ্য তিনজন প্রভুর বিবিধ ভাব করি দর্শন, পরস্পর বিচারিয়া করিলেন সায় প্রভু এক সাধু ভক্ত আশ্চর্য প্রকার, আশ্চর্য প্রকার কেন ঠিক নাই ভাবে, এহেন অবস্থা মাত্র গুরুর অভাবে, শুনে আসি হাসি তাই প্রভু দেবে কয়, শিষ্য উপদেষ্টা কেশবের শিষ্যত্রয়, আপনারে দেখি সাধু ভক্তের আচার, ভালো হবে উপদেশ করিলে শিকার, আচার্য শ্রী কেশবের লৌন স্মরণ, নিশ্চয় চতুর্বর্গ ফল উপার্জন। তারা অনেক কিছু দেখে শুনে তারা এই অ্যাসেস করলেন যে না না, এই লোকটা সব ভালো, ইনি ভগবানের প্রতি তার ভালোবাসা আছে, তার অনন্ত কিছু আছে, শুধু গুরুর অভাব, গুরু নেই বলেই তার এরকম এরকম একটা ছন্ন ছাড়া ভাব। তাই গিয়ে বললেন, আপনার সব ভালো, আপনি তো বেশ ভালো সাধু, আপনার ভেতরে ভক্তির ভাব আছে, সমস্ত কিছু আছে, আপনি কেশবের স্মরণ নিন, কেশবকে আপনার গুরু করে তাকে আপনি তার স্মরণ নিন, তাহলে কি হবে? বলছেন চতুর্বর্গ ফল হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল হবে। অজ্ঞানের শুনি কথা গুণের সাগর, নিচে লেখা গীত গেয়ে দিলেন উত্তর, আমার কি ফলের অভাব তোরা এলি, একটি ফল নিয়ে পেয়েছি যে ফল, জন্ম সফল রামকল্প তরু হৃদয়ে রপিয়ে, শ্রীরামকল্প তরু বৃক্ষ মূলে রই, যে ফল বাঞ্ছা করি সে ফল প্রাপ্ত হই, শুন ফলের কথা কই ও ফল গ্রাহক নই, যাবতদের যাবতদের প্রতিফল যে দিয়ে, গানে কিবা বুঝিলেন ব্রহ্ম তিনজন, পাল্টি কেশব আচার্য কহে বিবরণ, কেশব চৈতন্যবান চৈতন্যের তেজে, গুপ্ত সার মধ্যে কিবা বার্তা পেয়ে বুঝে, ব্যাকুল পরাণ হইল দর্শন তরে, শিষ্য সহ আগমন দক্ষিণ শহরে, অতি পুলকিত চিত দেখি প্রভু দেবে, প্রভুও তেমতি খুশি পাইয়ে কেশবে। পুথিকার লিখছেন, যখন তারা এই প্রস্তাব দিলেন যে আপনি এবার কেশবের সঙ্গ নিন, তখন ঠাকুর একটি অদ্ভুত গান গাইলেন, ভারী সুন্দর কথা, এই প্রত্যেকটিতে তিনি তার উত্তর দিয়ে দিয়েছেন। বলছেন, আমার কি ফলের অভাব তোরা এলি, একটি ফল নিয়ে পেয়েছি যে ফল, জন্ম সফল রামকল্প তরু হৃদয়ে রপিয়ে, বলছে আমার কি ফলের অভাব, তোরা চতুর্বর্গ ফল দিবি বলছিস, ধর্ম অর্থ কাম মোক্ষ, এ ফলের কি অভাব, আমি আমার হৃদয়ে রামকল্প তরু বৃক্ষ বসিয়েছি, এমন এক বৃক্ষ যা চাওয়া যায় সেইখান থেকে সেই কল্পতরু সেই ফল দান করবে, আমি সেই বৃক্ষ নিজের হৃদয়ে বসিয়েছি, স্থাপন করেছি, শ্রীরাম কল্পতরু বৃক্ষ মূলে রই, যে ফল বাঞ্ছা করি সে ফল প্রাপ্ত হই, রাম কল্পতরু বৃক্ষের তলায় যখন চাই বলি আম দাও, আম দিচ্ছে, কলা দাও, কলা দিচ্ছে, জ্ঞান ভক্তি বৈরাগ্য যখন যা চাইছে সেই বৃক্ষ থেকে পাওয়া যাচ্ছে। বলছে, শুনো ফলের কথা কই ও ফল গ্রাহক নই, যাবে যাব তোদের প্রতিফল যে দিয়ে, বলছেন তোরা যে প্রাপ্ত ফলের কথা বলছিস, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, আমি ওর গ্রাহক নই, আমি ওর অনেক পারে চলে গেছি, চাইলে তোদেরও আমি যে ফলে আস্বাদন করছি সেই ফলের ভাগ দিতে পারি। তারা বুঝতেও পারল না উত্তরটা কি, তারা এই গানটা দিয়ে কেশবকে গিয়ে শোনালেন। গানে কিভা বুঝিলেন ব্রাহ্ম তিনজন, পাল্টি কেশব আচার্যে কহি বিবরণ, তারা গিয়ে কেশবচন্দ্রকে এই বর্ণনা করলেন, কেশব চৈতন্যবান চৈতন্যের তেজে, গুপ্ত সার মধ্যে কিবা বার্তা পেয়ে বুঝে, কেশব চৈতন্যবান কথা ঠিক ঠিক অর্থ বুঝে নিলেন যে এমনি কি বলতে চাইছেন, এর ভেতরে কি আছে, ব্যাকুল পরাণ হইল দর্শন্তরে, শিষ্যগণ সহ আগমন দক্ষিণেশ্বরে, এই কথার অর্থ বুঝে তিনি শ্রীরামকৃষ্ণ দর্শনের জন্য আকুল হলেন এবং শিষ্য সহ দক্ষিণেশ্বরে আগমন করলেন। আমরা শুরু করেছিলাম প্রভুর দক্ষিণেশ্বর আগমনের কথা, সদ্য ঢুকলেন কেশব আর কি, শ্রীরামকৃষ্ণ পুথিকার ব্যাখ্যা করছেন এক দু কথায় কেমন দেখলেন, বলছেন অতি পুলকিত চিত দেখি প্রভু দেবে, প্রভুও তেমতি খুশি পাইয়া কেশবে, একবারে ফার্স্ট লাভ, লাভ এট ফার্স্ট সাইটের একটি ইম্প্রেশন, বলছে ইনি দেখে একবারে আনন্দে আপ্লুত হলেন এবং ঠাকুরও কেশবকে দেখে আনন্দে আপ্লুত হলেন, মনে হলো অনেক দিনের চেনা, একেবারে ভালোবাসার জন, যাকে অনেক দিন পর একে অপরে দর্শন করেছেন, দীর্ঘ বিরতি, তাদের না আসার যে দীর্ঘ ব্যক্তি
সেটিকে অতিক্রম করে এই মিলন, এই বিরহকে অতিক্রম করে তাদের এই মিলন যেন বড় মধুর। প্রভুর কাছে প্রার্থনা করি কেশবের হৃদয়ে যেমন শ্রীরামকৃষ্ণকে দেখে আনন্দ হয়েছে, এই ভাবনা আমাদের এই মিলনের স্মৃতি যেন আমাদের ভেতরেও জাগ্রত হয়। প্রভুর কাছে প্রার্থনা যেন ইনিও আমাদের দেখার জন্য আকুল হন, আর আমাদের ভেতরেও সেই আকুলতা জাগ্রত করেন, যেন তাকে দেখার জন্য আমরাও যেন আকুল হতে পারি। এইটুকু বলে আজকের মতো পুঁথি পাঠ শেষ করলাম। শ্রী ভগবানের কৃপা হলে আমরা আগামী মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।